আলোর উৎসব দীপাবলি উপলক্ষে শ্যামা মায়ের পুজোর আয়োজনে ব্যস্ত এখন ইটাহারের বিভিন্ন পুজো কমিটিগুলো। তেমনই ব্যস্ততার ছবি দেখা গেল উত্তর দিনাজপুর জেলার সদর ইটাহার শিবাজী সংঘ ক্লাব প্রাঙ্গণে। এবারে তাদের 44তম বর্ষের শ্যামা পুজো হলেও 25তম বর্ষে পদার্পণ করলো ঐতিহ্যবাহী দীপাবলি উৎসব। মন্দির প্রাঙ্গণে শ্যামা মায়ের পুজোর পাশাপাশি রজত জয়ন্তী বর্ষে 5 দিনের দীপাবলি উৎসবের আয়োজন করেছে ক্লাব কর্তৃপক্ষ, যা শিবাজী সংঘের অন্যতম ঐতিহ্য বহন করে বলেই প্রচলিত রয়েছে ইটাহারে। ফলে জোর কদমে শেষ মুহূর্তের প্রস্তুতি চালাচ্ছে শিবাজী ক্লাব কর্তৃপক্ষ। ক্লাব কর্তৃপক্ষের পক্ষ থেকে জানা যায়, তাদের ক্লাবের শ্যামা মায়ের পুজোর আয়োজন নিজস্ব মন্দির প্রাঙ্গণে নিয়ম নিষ্ঠার সাথে করা হয় প্রতি বছর। তবে করোনা অতিমারীর পরিস্থিতি কাটিয়ে এই বছর শ্যামা পুজো উপলক্ষে 5 দিনের দীপাবলি উৎসবের আয়োজন করেছে শিবাজী সংঘের। পুজো সহ উৎসবের বাজেট প্রায় কয়েক লক্ষাধিক টাকা। কালী পুজো হচ্ছে 44তম বর্ষ, আর দীপাবলি উৎসব হচ্ছে রজত জয়ন্তী বর্ষ। এবছর আমাদের রজত জয়ন্তী বর্ষ, সেটাকে আমরা সামনে রেখে এবছর অনেক ধরনের কর্মসূচিও নেওয়া হয়েছে। সাথে দীপাবলি উৎসব তো আছেই আমাদের, ছোটো ছোটো বাচ্চাদের নিয়ে যে আমাদের মূলত সাংস্কৃতিক অনুষ্ঠানটা হয় সেটাই আমাদের মূল গুরুত্ব দেওয়া হয়। আমাদের অন্যান্য কিছু সামাজিক কাজকর্ম আমরা করছি এবছর, সেটা বৃক্ষরোপণ যেমন আছে সেভাবে আবার আমাদের বস্ত্র বিতরণও আছে। ছাড়া আমাদের একটা শোভাযাত্রা হবে এবার, মানে আমাদের রজত জয়ন্তী বর্ষকে সামনে রেখেই। তবে ক্লাব সদস্যদের বার্ষিক চাঁদা ও বিভিন্ন প্রতিষ্ঠানের আর্থিক সহযোগিতায় এই বছর সাধারণ মানুষকে আনন্দ মুখর করে তুলতে বিভিন্ন প্রতিযোগিতামূলক ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্যে ঐতিহ্যবাহী দীপাবলি উৎসবের আয়োজন করা হয়েছে শিবাজীর সংঘের তরফে। পাশাপাশি প্রতিবছরের মতো এই বছরেও পুজোর কটা দিন বিভিন্ন সমাজসেবামূলক কাজ করার উদ্যোগ নিয়েছে শিবাজীর সংঘ কর্তৃপক্ষ। তাই শ্যামা মায়ের পুজো ও দীপাবলি উৎসবের শেষ মুহূর্তের প্রস্তুতি বর্তমানে কাঁধে কাঁধ মিলিয়ে দেখভাল করছেন শিবাজী ক্লাবের সকল সদস্যরা। রজত জয়ন্তী বর্ষে দীপাবলি উৎসবের সূচনা লগ্নে থাকছে বর্ণাঢ্য শোভাযাত্রা। আগামী 25 তারিখ থেকে শুরু হওয়া 5 দিনের অনুষ্ঠানে পুরুলিয়ার ছৌ নাচের পাশাপাশি শেষ দিনে 29 তারিখ থাকছে বাংলা ব্যান্ড ভূমির মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। আমাদের মূলত কালী পুজো হচ্ছে 24 তারিখে, আর 25 থেকে 29 এই 5 দিনের জন্য আমরা দীপাবলি উৎসবটা উদযাপন করব। এর মধ্যে আমাদের মূলত প্রতিযোগিতামূলক অনুষ্ঠান তো থাকছেই, ওর সাথে সাথে আমাদের বাইরের কিছু মানে আকর্ষণীয় অনুষ্ঠান থাকছে। আর যার মধ্যে যেমন ছৌ আসছে পুরুলিয়া থেকে, আমাদের উত্তর দিনাজপুরের মানে দিনাজপুরের একজন শিল্পী আসছেন দিনাজপুরের সাংস্কৃতিক অনুষ্ঠান নিয়ে, ওনার নাম হচ্ছে অরিন্দম রানা। আর একটা আছে নাটক, নাটক আসছে মালদা থেকে। কিচেন গ্যালারি, এক্সক্লুসিভ শোরুম ফর মডিউলার কিচেন, অ্যাকুয়ারিয়াম, ফিশ অ্যান্ড প্যাটস, গ্লাস কর্নার, MG রোড, জয়গাঁও।